চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও অবশ্যই ভালো আছি। তোমাদেরকে আজকে দেখালাম যে আমাদের ডালিয়া ফুলটা ফুটেছে ম্যাজেন্টা কালারের, মানে ডিপ বেগুনি কালারের ফুটেছে, একদম দারুণ লাগছে দেখতে। আর আমার এই জানলা থেকেও দেখা যাচ্ছে, যদিও তোমাদের বাইরে থেকে দেখিয়ে আনলাম। তো সকালে আজকে 10:30 সময় রান্নাও হয়ে গেছে, এখন বাজে 11:30, বসেই ছিলাম। তো ডালিয়া ফুলটাও তুলে আনলাম, তারপরেই আমি ভাবলাম যে এবার ব্লগটা শুরু করাই যায়। সকাল থেকে নাচন কোদন অনেক কিছু চলতে থাকে আমাদের, মামুনি বাসনটা মেজে দিল কালকে রাতের, তারপর আমি রান্না টান্না করছিলাম, মামুনি শাক কেটে দিল, আজকে বেতর শাক আনা হয়েছে, বেগুন দিয়ে বেতর শাক বানিয়েছি, আর ছোট ছোট ভোলা মাছ এনেছে, ভোলা মাছের ঝাল করেছি। কালকে রাতে যে ডালটা বানিয়েছিলাম ওটা একটু আছে, ওটা দিয়ে মামুনি ডালিয়া খাবে, ডালিয়া সবজি, সবই সবজি কাটা আছে, ডালিয়াটাকে বসাবো, পরে বসাবো, এখন নয়, জাস্ট ডালিয়াটাকে আর ওই সবজিটাকে প্রেশারে বসিয়ে দিলে হয়ে যাবে, ডালটা আলাদা মামুনি নিয়ে আলাদা করে মেখে খেয়ে নেয়। আর আর কি বানালাম, পেতো শাক, মাছের ঝাল, ও হ্যাঁ, রাতের জন্য বাঁধাকপির তরকারি বানিয়েছি, সেটা পাপা নিয়েও গেছে, রুটি দিয়ে রুটি করেছিলাম, ভাত হয়েছে, সকালে পাপা ভাত খেয়ে গেছে, এই আজকের মেনু। আর সকালে আজকে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাই আমি কিছু খাইনি, মামনি রুটি আর দুধ খেয়েছে, আর আমার বড়েরও নাকি কিছু খেতে ইচ্ছে করছে না, তাই সেও খায়নি। যাই হোক, আজকে 1:30 নাগাদ লাঞ্চ করে নেবো, অসুবিধে নেই কিছু। তো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, মামনি ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাবো দেখি। তো চলো এগুলো করে নিই, আর কালকে আমি কি শাড়ি পরবো সেটাই বুঝতে পারছি না, গায়ে হলুদ হলুদ শাড়ি পরাটা দরকার, কিন্তু আমার হলুদ শাড়ি দুটো ছিল, দুটো পরে নিয়েছি, আর একটা আমার ব্যাঙ্গালোরে রয়ে গেছে, এখন মনে হচ্ছে আনলে ভালো হতো, আনলে ভালো হতো, যাই হোক, বুঝতে পারিনি যে এতগুলো বিয়ে পরপর পরে যাবে, জানলে তো আনতামই, যাই হোক। তো যাই স্নানটা সেরে আসি আগে। পাগল করে দেয়, মানে খেতে বসলেই হলো, আমরা সকালে পাপা যে মাছের কাটাগুলো রেখে যায় ওকে ওগুলো দিলাম একবার, তাতে হলো না, খাবো আমরা তারপর তোকে দেবো, কি হচ্ছে তাড়াতাড়ি খা, তোমাদের সাথে দুপুর বেলা দেখা হয়েছিল লাস্ট, তখন মিনিকে খাওয়াচ্ছিলাম, ওই তখন আর হাতে মাছ দেখতেই পাচ্ছ, কোথাওই যাবো না, স্কুল মাঠের সামনে এখানে চপের দোকান আছে একটা, ওখানেই যাবো, মানে নতুন হয়েছে, মামনি আমরা চপ খাবো, তাই জন্যে দেখতে খালি খালি লাগছে, কারণ কানেরটা আর পরিনি, এই কদিন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কাটে, বারবার খুললে পড়লে না কানে ব্যথা হয়ে যাচ্ছে, তার থেকে দরকার নেই বাবা, ঠিক আছে অত দরকার নেই, বাড়িতেই তো থাকবো, অত সেজে গুজে আর কি হবে, দেখতেই পাচ্ছো নাইট ড্রেসের ওপরেই সোয়েটার পরে নিয়েছি, গরম লাগছে, যদিও বা ঘরে বাইরে গেলে ঠান্ডাটা হয়তো ঠিকঠাক লাগবে, জানি না কি হবে, বাইরে এখনো যাইনি, তো যাবো স্কুল মাঠ অব্দি, তো চলো যাওয়া যাক, বেরিয়ে তোমাদেরকে দেখা, এখন আমরা বেরোচ্ছি, দেখো পেছনে বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছ, ভালো সাজিয়েছে, আর গানও চলছে, জানি না গানের সাউন্ডটা আসছে কিনা, তাহলে তো কপিরাইট চলে আসবে, বিয়ে বাড়িটা ভালো সাজিয়েছে, কিন্তু কালকে হয়তো সম্ভবত বিয়ে, ই মা আরো লাইট ফাইট অফ করে দিলে একদম অন্ধকার, তো জাগে যা। জাস্ট খাওয়া দাওয়া হলো, আজকে রাতের খাওয়া ছিল বাঁধাকপির রুটি, এই বাঁধাকপির রুটি বলছি, বাঁধাকপির তরকারি আর রুটি, এই সবে খেয়ে দিয়ে এলাম, বাঁধাকপির তরকারিটা না ঝালই লেগেছে একটু, পাপা নাকি দুপুরে টিফিনে খেতে পারেনি, হয়তো লঙ্কা চিবিয়ে ফেলেছে, নাহলে পাপা এই ঝালটা মোটামুটি কষ্ট হলেও খেয়ে ফেলতে পারে, ঝালই হয়ে গেছিলো আমাদের গাছের লঙ্কাগুলো, না এত ঝাল কিছুই বোঝা যাচ্ছে না, আমি দুখানা সরু সরু দিয়েছিলাম, একটু ছটকে ফটকে দিয়েছি আর কি লঙ্কাটাকে, ঝাল হয়ে গেছে, আমার নিজেরও একটু একটু ঝাল লেগেছে, একদম লাগেনি এরকমটা নয় আমি রান্না করেছি বলে বলবো, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, সবাই বলছে মুখ ছেড়ে যাচ্ছে পুরো, খুব ভালো খেতে হয়েছিল। তো কালকে যাব বলে শাড়ি টাড়িও বার করেছি তোমাদেরকে দেখাই, মামুনির একটা লখনৌ চিকনের শাড়ি পরবো বলে ঠিক করেছি, এই
এই ইয়েলো আর এরকম স্কাই কালারের দিয়ে কাজ করা, আর স্কাই কালারেরই আঁচলটা আছে, আঁচলটা দেখতে খুব সুন্দর। যাই হোক, কালকে যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথেই সবটা আমার, তোমরা ছাড়া কাদেরই বা দেখাবো, কাকেই বা দেখাবো। যাই হোক, এই সবই আর কি। আর মুখটা ধুয়ে এলাম, ঠিক কথায় ক্রিম মাখা হয়নি বলে মুখটা খুবই টানছে। আর এখনকার ব্লগগুলো আমার মনে হচ্ছে আমার ভিউজ কদিন ধরে খুব কম আসছে, আর ওয়াচ টাইমটাও কম আসছে। তো আমার মনে হয় ছোট ব্লগ দিলে, আমি জানি না, মানে এক্সপেরিমেন্ট তো সব কিছুর সাথেই করতে হয়, তো আমাদেরও করে করে দেখতে হচ্ছে। এমন কিছু স্পেশালিস্ট তো হয়নি এখনো, আর জানি না কবে কি হবে চ্যানেলের। মাঝে মধ্যে একটু হতাশ হয়ে পড়ছিও, এমনটা নয়, এমনটা কাউকেই বলবো না যে আমি হতাশ হচ্ছি না। তবে আজকে ও সত্যি, মানে ও আমাকে প্রথম থেকেই, তোমাদেরকে বলেছিলাম যে প্রথম আমি এই আমার ব্লগিং চ্যানেলের কথা আমার সব থেকে প্রিয় বন্ধু, মানে ওকেই আমি জানিয়েছিলাম, খুব কাছের বন্ধুকে। তো দাঁড়াও তো 1 মিনিট। হ্যাঁ, তো আমি ওকেই জানিয়েছিলাম, ওই প্রথম বলেছিল হ্যাঁ তুমি চ্যানেলটা শুরু করো। তো ভাবতে ভাবতেই কি নিয়ে শুরু করব এসব ভাবতে ভাবতে অনেকটা লেট করেছি আমি, যাই হোক। তবে ও আমাকে আজকে যখন এসব নিয়ে কথা হয় তো আর ওর সাথেই বেশি বলি, কারণ এই ইউটিউবে সব কিছু জানা বা চ্যানেল কিভাবে কি হবে না হবে সবটাই তো ও আর আমি খুঁজে খুঁজে বার করি। মামুনি পাপা বা আমার মা বাবা কেউ তো এতটা বোঝে না, হ্যাঁ ভিডিও চাচ্ছি দেখছে ভালো লাগছে, সবাইকে বলছে যে এরা বলছে সোনামা এরকম করে, আমার মা বাবা বলছে মেয়ে করে এরকম, যাই হোক সেটা তাদের ভালো লাগা। কিন্তু চ্যানেল কিভাবে গ্রো করব বা কি কি কপিরাইট ক্লেম আসতে পারে এইসব তো ও আর আমি নিয়েই আলোচনা করি। তো ও আমাকে একটাই কথা শুধু বললাম, নিজে এবার মাঝে মধ্যে তো হয় না এরকম যে ভিউজ আসছে না, তখন খুবই চিন্তার হয় একটা, তো ভালো লাগে না। সারাদিনের খাটাখাটনির পর তো এগুলো চলতেই থাকে না, এই যে এখন বসে এডিট করব, তারপর সকালে ছাড়তে হবে টাইম মতো, আর আমার ভিডিও 9টা মানে 9টাতেই যায়, তোমরা অনেকেই জানো। তো সেক্ষেত্রে সেই টাইমটা মেনটেন করা, সব কিছুর মধ্যে দিয়ে এগুলো চলছে, বিয়ে বাড়ি গেছি, তাও চেষ্টা করেছি হ্যাঁ ব্লগ টাইম মতো যাবে। তো এইগুলো তো ও বললেও শুধু একটাই কথা যে রেভিনিউ নিয়ে কখনোই ভেবো না যে আমার কাছে রেভিনিউ এটা আসবে বা এটা থেকে আমি এটা পাবো, এরকম না ভেবে এইটুকু ভেবে তুমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও যে 10 বছর বাদে বা 5 বছর বাদে আমরা ফিরে দেখতে পারবো আমরা কি কি করেছি ওই 5 বছরে বা 10 বছরে। হ্যাঁ, এটা কথাটা একদম ঠিক বলেছে যে এগুলো নয় আমাদের স্মৃতি হিসেবেই রয়ে গেল, আর ব্যাঙ্গালোর থাকলে আমরা কি করছি না করছি মামনি পাপা মা বাবা দেখতে পারে, যারা চিন্তায় থাকে সব থেকে বেশি। তো ওই জন্যই তো ওর কথাটা আজকে আমার সত্যিই ভালো লেগেছে। হ্যাঁ, হয়তো সত্যি কিছু পাবো বলে, হ্যাঁ অবশ্যই, এটা একদমই নয় যে আমি কিছু পাবো না ভেবে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ কিছু পাবো ভেবেই চ্যানেলটা শুরু করা, কিছু পাবো ভেবেই আমার এখানে আসা, যেহেতু আমি পুরোপুরি হাউস ওয়াইফ তো বুঝতেই পারছো তোমরা। কিন্তু ওর কথাটাও ফেলে দেওয়ার নয় একদমই, এটা ঠিক কথা যে কিছু পাবো ভেবেই শুধুমাত্র এগিয়ে যেতে হবে এরকম কিছু নয়, 5-10 বছর বাদেও আমরা ফিরে দেখতে পারবো যে আমরা কিভাবে কি করেছিলাম, কিভাবে শুরুটা করেছিলাম। ব্যাঙ্গালোরে গিয়েই হয়তো শুরু করতে পারিনি, কারণ আমার নিজের একটু গোছাতে টাইম লেগেছিল, কারণ আমাদের খাট আলমারি এগুলো অনেক পরে এসেছিল, ওই দিকটা তোমরা জানো না। যাই হোক, হ্যাঁ খাট আসা থেকে নিচে শোয়া থেকে তোমাদের সাথে শুরু করেছিলাম, নিচে বসা শোয়া, তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো একটা টাইমে। আশা করি ব্যাঙ্গালোরে এখন যেভাবে আছি চিরটাকাল ওভাবেই থাকবো, বা ব্যাঙ্গালোরেই থেকে যাব, কলকাতা ফিরবো না এরকম তো কিছু হবে না, যখন কলকাতা ফিরবো তখনও ফিরে দেখতে পারবো আমরা। যাই হোক, এগুলোই আর কি, আর কিছুই না, শুধু ব্যাঙ্গালোর কলকাতা নয় সবকিছুই স্মৃতি থেকে যাচ্ছে। এখন মনে হয় নিজের বিয়ের টাইম থেকে শুরু করলে বোধ হয় আরো বেশি ভালো হতো। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, যদি মনে হয় পাশে থাকা যায়, তাহলে ভালোবেসে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে রোজ যেরকম বলি অসংখ্য 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 ধন্যবাদ, সত্যি তোমরা আছো বলে তাও এইটুকু এগোতে পেরেছি, আশা করি তোমরা পাশে থাকবে, আমি আরো দূরে এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।